প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা অর্থনীতি দ্বিতীয় বর্ষ সম্মানের মাইক্রো ইকোনমিক্স অর্থাৎ বেসিক অর্থনীতির সাধারণ ভারসাম্য, যারা জেনারেল ইকুইলিব্রিয়াম বলে, এবং আংশিক ভারসাম্য পার্শিয়াল ইকুইলিব্রিয়াম, এই দুটি বিষয় নিয়ে আমরা কি করব আজকে আমরা আলোচনা করব। তো এই দুটি বিষয় নিয়ে আলোচনা করার পূর্বে আমাদেরকে ভারসাম্য বলতে কি বোঝায় এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। ভারসাম্য, এই ভারসাম্য বলতে কি বোঝায় এই বিষয়টা আমাদেরকে কি করতে হবে আগে বুঝতে হবে। ভারসাম্যের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ইকুইলিব্রিয়াম। ভারসাম্যের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ইকুইলিব্রিয়াম। আমি আবারও বলছি, এই ভারসাম্যের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ইকুইলিব্রিয়াম। আমরা এই ইকুইলিব্রিয়াম শব্দটা এসেছে গ্রিক দুইটি শব্দ হতে, একটা হচ্ছে একুয়াস, একটা শব্দ হচ্ছে SEQUAS একুয়াস, আর আরেকটা শব্দ হচ্ছে লিব্রা, LIBRA লিব্রা। তাহলে এই যে ইংরেজি প্রতিশব্দ, এই প্রতিশব্দটা এসেছে গ্রিক দুইটা শব্দ হতে, একটা হচ্ছে একুয়াস আর একটা হচ্ছে লিব্রা। এই একুয়াসের বাংলা হচ্ছে সমান, আর লিব্রার বাংলা হচ্ছে সমতা। তাহলে এখন আমরা একটু বলি, আমরা যে ভারসাম্য নিয়ে আলোচনা করছি, এই ভারসাম্যটা এসেছে মূলত গ্রিক দুটি শব্দ থেকে, একটা হচ্ছে একুয়াস আর একটা হচ্ছে লিব্রা। একুয়াসের অর্থ হচ্ছে সমান বাংলায়, এবং লিব্রার সমান হচ্ছে সমতা, মানে সমান এবং সমতা, এই দুটোকে একসাথে ইংরেজিতে এসেছে ইকুইলিব্রিয়াম, যেটার বাংলা প্রতিশব্দ হচ্ছে ভারসাম্য। এই ভারসাম্য বলতে আমরা কি বুঝি, আমরা বুঝি স্থিতাবস্থা। ভারসাম্য বলতে আমরা কি বুঝি, স্থিতাবস্থা। অর্থ এই স্থিতাবস্থাটা কি, স্থিতাবস্থাটা হচ্ছে অর্থনীতির চলক সমূহ ঘাত প্রতিঘাতের মাধ্যমে একটি নির্দিষ্ট মান গ্রহণ করে। অর্থনীতির চলক সমূহ একটি ঘাত প্রতিঘাতের মাধ্যমে নির্দিষ্ট মান গ্রহণ করে, নির্দিষ্ট মান গ্রহণ করার পর সেই মানটা আর পরিবর্তন হতে চায় না, মানটা স্থিতিশীল থাকতে চায়, স্থির অবস্থায় থাকতে চায়, এইটাকে বলা হয় ভারসাম্য অবস্থা। আমি আবারও বলছি, অর্থনীতির চলক সমূহ তাদের ঘাত প্রতিঘাতের মাধ্যমে একটা নির্দিষ্ট মান গ্রহণ করে, এই নির্দিষ্ট মান থেকে অর্থনীতি বিচ্যুত হতে চায় না, এই নির্দিষ্ট মানটা স্থির থাকে, স্থিতাবস্থায় থাকে, এইটাকে ভারসাম্য অবস্থা বলি। যেমন মার্কেট মডেলে আমরা জানি চাহিদা আছে, যোগান আছে, দাম আছে, তিন তিনটা চলক, একটা চলক হচ্ছে চাহিদা, আরেকটা চলক হচ্ছে যোগান, আর একটা চলক হচ্ছে কি দাম। এই তিনটা চলকের চাহিদা যোগানের ঘাত প্রতিঘাতের মাধ্যমে একটা নির্দিষ্ট দাম নির্ধারিত হয়, একটা নির্দিষ্ট পরিমাণ নির্ধারিত হয়। এই নির্দিষ্ট দাম আর পরিমাণ যদি তাদের মানের পরিবর্তন করতে না চায়, যদি তারা স্থির অবস্থায় থাকতে চায়, তবে সেটাকে আমরা বলে থাকি ভারসাম্য অবস্থা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিষয়টাকে লেখাটাকে আরেকটু বোঝানোর জন্য আমি তোমাদের কাছে একটু জুম করে দেখাচ্ছি। এখন আমরা সাধারণ ভারসাম্য এবং আংশিক ভারসাম্য নিয়ে আমরা আলোচনা করব, যে সাধারণ ভারসাম্যটা কি এবং আংশিক ভারসাম্যটা কি। প্রথমে আমি একটু আংশিক ভারসাম্য সম্পর্কে বক্তব্য রাখব। আংশিক ভারসাম্যটা কি, আংশিক ভারসাম্য হচ্ছে যে অর্থনীতিতে যে একটা দ্রব্যের
ভারসাম্য আলোচনা করছি, যেখানে অন্যান্য দ্রব্যগুলোর দাম পরিমাণ এগুলাকে আমরা কি করছি, স্থির বিবেচনা করছি। এটা এই ধরনের ভারসাম্যকে বলা হয় কি, আংশিক ভারসাম্য। আমরা জানি অর্থনীতিতে দ্রব্য বাজার আছে, আমরা জানি অর্থনীতিতে উপকরণ বাজার আছে, আমরা জানি অর্থনীতিতে ভোক্তা আছে, আমরা জানি অর্থনীতিতে উৎপাদনকারী প্রতিষ্ঠান বা ফার্ম আছে। এগুলা অর্থনীতিকে কি করে, নিয়ন্ত্রণ করে। এখন আমরা অর্থনীতির এই সমস্ত উপাদানগুলোকে আলোচনায় না এনে কোনো একটা নির্দিষ্ট দ্রব্যের ভারসাম্য নিয়ে আলোচনা করি, সেক্ষেত্রে যদি আমরা এই দ্রব্যের ভারসাম্য আলোচনা করতে গিয়ে আমরা যদি উপকরণ বাজারে উপকরণের দাম যদি স্থির ধরি, সম্পর্কিত অন্যান্য দ্রব্যের দামগুলো যদি কি করি স্থির ধরি, সেক্ষেত্রে ওই দ্রব্যের চাহিদা এবং যোগানের সমতার মাধ্যমে কিভাবে ভারসাম্য অর্জিত হয় সেটা যদি আমরা আলোচনা করি, তাহলে সেটা হচ্ছে আংশিক ভারসাম্য। এটা আংশিক ভারসাম্য নামে কি পরিচিত। অন্যদিকে সাধারণ ভারসাম্য বা সামগ্রিক ভারসাম্য, যেটাকে বলা হয় জেনারেল ইকুইলিব্রিয়াম, এই জেনারেল ইকুইলিব্রিয়ামে যে অর্থনীতির প্রত্যেক অর্থনীতির নির্ধারণকারী, অর্থনীতির বিভিন্ন মান নির্ধারণকারী শক্তি, যেমন ভোক্তা এবং উৎপাদনকারী, উপকরণের মালিক, তারপর দ্রব্যের কথা বলছি, এরপর উপকরণ বাজারের উপকরণের কথা বলছি, এগুলা সবগুলোকে যদি বিবেচনায় এনে আমরা যদি ভারসাম্য নিয়ে যদি কি করি আলোচনা করি, তাহলে সেটাকে বলা হয় সাধারণ ভারসাম্য বা সামগ্রিক ভারসাম্য। অর্থাৎ সাধারণ ভারসাম্যে বা সামগ্রিক ভারসাম্যে অর্থনীতির সমস্ত চলকগুলো কি হয় বিবেচনায় আসে, এখানে কোনো চলকের মান স্থির বিবেচনা করা হয় না। এখানে দ্রব্য বাজারের সমস্ত দ্রব্যগুলোকে বিবেচনায় আনা হয়, এখানে উপকরণ বাজারের সমস্ত উপকরণগুলোকে বিবেচনায় আনা হয়, এখানে সমস্ত ভোক্তাকে বিবেচনায় আনা হয়, এখানে সমস্ত উৎপাদনকারীকে বিবেচনা করা আনা হয়, এখানে উপকরণ মালিকদের কি করা হয় বিবেচনায় আনা হয়, সবাইকে বিবেচনায় এনে এখানে ভারসাম্য অবস্থাটা কি করা হয় আলোচনা করা হয়, এইটাকে বলা হয় সাধারণ ভারসাম্য। তবে বাস্তবে যে সমস্ত দ্রব্যকে, সমস্ত উপকরণকে, সমস্ত উৎপাদনকারীকে, সমস্ত ভোক্তাকে বিবেচনায় আনা সম্ভব নয়, এই জন্য বাস্তবে যখন আমরা সাধারণ ভারসাম্য নিয়ে আলোচনা করি, তখন কিন্তু আমরা সম্পর্কিত দ্রব্য নিয়ে আমরা আলোচনা করি, সম্পর্কিত দ্রব্য। যেমন আমরা যে অর্থনীতিতে যে তেলের বাজার, মানে জ্বালানি তেল, তারপর হচ্ছে কয়লা, তারপর হচ্ছে গ্যাস, বিদ্যুৎ, এই সমস্ত বাজারগুলোকে, এই সমস্ত বাজার এবং এই সমস্ত বাজারের জন্য রিলেটেড যে উপকরণ আছে সেগুলোকে সমন্বয় করে আমরা যখন যে ভারসাম্য আলোচনা করি সেটাকে সামগ্রিক বা সাধারণ ভারসাম্য বলা যেতে পারে। অর্থাৎ আমাদের পক্ষে অর্থনীতির সমস্ত দ্রব্যগুলোকে বাস্তবে বিবেচনা করা যাবে না, সেক্ষেত্রে আমরা সম্পর্কিত দ্রব্য নিয়ে আলোচনা করি। সেই সম্পর্কিত দ্রব্য আমি উদাহরণ দিচ্ছি, যেমন জ্বালানি তেল, এটার সাথে সম্পর্কিত হচ্ছে গ্যাস, এটার সাথে সম্পর্কিত হচ্ছে বিদ্যুৎ, এটার সাথে সম্পর্কিত হচ্ছে কয়লা, এগুলোকে সবাই, এবং এদের সাথে যে রিলেটেড উৎপাদন করতে যে রিলেটেড উপকরণগুলো লাগে সে সমস্ত উপকরণগুলো নিয়ে আমরা যে ভারসাম্য আলোচনা করি এইটা সামগ্রিক ভারসাম্য নামে পরিচিত। তাহলে আমরা সাধারণ ভারসাম্য এবং সামগ্রিক ভারসাম্য নিয়ে একটি ধারণা কি পেলাম। এখন আমরা আলোচনা করব যে ভারসাম্যের অস্তিত্ব এবং অস্তিত্বহীনতা। আমরা আলোচনা করব ভারসাম্যের কি আলোচনা করব, অস্তিত্ব এবং ভারসাম্যের অস্তিত্বহীনতা। আমি লিখছি ভারসাম্যের অস্তিত্ব ও অস্তিত্বহীনতা। অর্থাৎ এখন আমাদের আলোচ্য বিষয় হচ্ছে
ভারসাম্যের অস্তিত্ব এবং অস্তিত্বহীনতা। এটাকে ভারসাম্যের অস্তিত্বকে আমরা বলি এক্সিস্টেন্স, EXISTENCE, আর এটা হচ্ছে অস্তিত্বহীনতা হচ্ছে নন এক্সিস্টেন্স, EXISTENCE। একটা হচ্ছে এক্সিস্টেন্স, একটা হচ্ছে নন এক্সিস্টেন্স। অর্থাৎ এক্সিস্টেন্স হচ্ছে ভারসাম্যের অস্তিত্ব আর নন এক্সিস্টেন্স হচ্ছে ভারসাম্যের অস্তিত্বহীনতা। ভারসাম্যের অস্তিত্ব বলতে আমরা কি বুঝছি? ভারসাম্যের অস্তিত্ব বলতে আমরা বুঝি যে আমি একটু বাজার মডেলের মাধ্যমে এটা আলোচনা করছি। কার মাধ্যমে? মার্কেট মডেল, বাজার মডেলের মাধ্যমে একটু আলোচনা করছি যে চাহিদা এবং যোগানের সমতার মাধ্যমে, আবারও বলছি, চাহিদা এবং যোগানের সমতার মাধ্যমে যদি একটি ধনাত্মক দাম এবং ধনাত্মক পরিমাণ যদি পাওয়া যায় তাহলে সেটাকে আমরা কি বলবো? ভারসাম্যের অস্তিত্ব। ভারসাম্যের কি অস্তিত্ব? আমি আবার বলছি, চাহিদা এবং যোগানের ঘাত প্রতিঘাতের মাধ্যমে যদি একটি ধনাত্মক দাম, আমি দাম বলি নাই, আমি দাম বলি নাই, এর একের সাথে কি বলেছি? ধনাত্মক দাম। এরপর বলেছি ধনাত্মক কি? পরিমাণ, ধনাত্মক পরিমাণ। এই দুইটা জিনিস যদি পাওয়া যায় তাহলে আমরা বলবো যে ভারসাম্যের কি রয়েছে? অস্তিত্ব রয়েছে। কারণ কারণ যদি ভারসাম্য দাম যদি ঋণাত্মক হয়, ভারসাম্য পরিমাণ যদি ঋণাত্মক হয় তাহলে এটা বাস্তবে গ্রহণযোগ্য নয়। দাম কখনো ঋণাত্মক হতে পারে না, পরিমাণ কখনো ঋণাত্মক হতে পারে না। অতএব আমরা ভারসাম্য আলোচনা করতে গিয়ে দেখলাম দাম ঋণাত্মক হয়েছে, পরিমাণ ঋণাত্মক হয়েছে, এক্ষেত্রে যে ভারসাম্য এটাকে ভারসাম্যের অস্তিত্ব বলা যাবে না, এটাকে বলতে হবে ভারসাম্যের অস্তিত্বহীনতা। তাহলে যে এই যে ভারসাম্যের কি অস্তিত্ব, এটাকে আমি এইভাবে দেখাতে পারি, ভূমি অক্ষে চাহিদার পরিমাণ এবং যোগানের পরিমাণ, লম্ব অক্ষে আমরা কি ধরেছি? দাম ধরেছি। এটা হচ্ছে আমাদের চাহিদা রেখা আর এটা হচ্ছে আমাদের যোগান রেখা। এরা পরস্পর ছেদ করেছে কোথায়? ইনড বিন্দুতে। ভারসাম্য দাম কত নির্ধারিত হয়েছে? অপ ইনড। পরিমাণ কত নির্ধারিত হয়েছে? অক ইনড। তাহলে আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে এই চাহিদা এবং যোগান রেখার মাধ্যমে, চাহিদা এবং যোগান রেখার মাধ্যমে আমরা ভারসাম্য দাম কত পেয়েছি? ও পি নট, এই মানটা হচ্ছে ধনাত্মক। ভারসাম্য পরিমাণ কত পেয়েছি? ও কিউ নট, অর্থাৎ ভারসাম্য পরিমাণও কি ধনাত্মক, ভারসাম্য দামও ধনাত্মক, ভারসাম্য পরিমাণও কি ধনাত্মক। এইটাকে বলা হয় কি? এটাকে বলা হয় যে ভারসাম্যের কি অস্তিত্ব, এটাকে বলা হয় ভারসাম্যের, এটাকে বলা হয় ভারসাম্যের অস্তিত্ব। আমি একটু জুম করে দিলাম দেখার সুবিধার জন্য। হ্যাঁ, তাহলে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে এখানে ভারসাম্য হচ্ছে ইনট বিন্দুতে, দাম কত? অপ ইনট, ধনাত্মক, পরিমাণ হচ্ছে অক ইনট, ধনাত্মক। এইটাকে বলা হয় কি? ভারসাম্যের অস্তিত্ব। এখানে দামও ধনাত্মক, পরিমাণও কি হয়েছে? ধনাত্মক। সুতরাং দাম ধনাত্মক, এটা অর্থনৈতিকভাবে বাস্তবে গ্রহণযোগ্য, পরিমাণ ধনাত্মক, এটাও বাস্তবে গ্রহণযোগ্য। অতএব ইনট বিন্দুর যে ভারসাম্য, এই ভারসাম্যের অস্তিত্ব রয়েছে, এটা আমরা বলতে পারি। অন্যদিকে অস্তিত্বহীনতা কি? অস্তিত্বহীনতা হচ্ছে যে এখানে যদি আমরা কোনো ধনাত্মক দাম না পাই, এখানে যদি আমরা কোনো ধনাত্মক পরিমাণ যদি না পাই, তাহলে সেটাকে আমরা বলবো ভারসাম্যের অস্তিত্বহীনতা। ভারসাম্যের কি? ভারসাম্যের অস্তিত্বহীনতা। কারণ চাহিদা যোগান রেখার ছেদবিন্দুতে দেখা গেল দাম কি হয়ে গেছে? ঋণাত্মক। তার বাস্তব কি দাম কখনো ঋণাত্মক হতে পারে, বা দাম কখনো ঋণাত্মক হতে পারে না? পরিমাণ কি কখনো ঋণাত্মক হতে পারে, পরিমাণও কখনো ঋণাত্মক হতে পারে না। অতএব এটাকে বলা হয় ভারসাম্যের কি অস্তিত্বহীনতা। লম্বকে প্রাইস ধরেছি, ভূমিকে চাহিদা এবং যোগানের পরিমাণ ধরেছি। হ্যাঁ, এই হচ্ছে আমাদের কি মনে করি চাহিদা রেখা, আর এই মনে করি আমাদের কি হলো যোগান রেখা।
এরা পরস্পর কোথায় ছেদ করেছে? এই যে ইরড বিন্দুতে। তো ইরড, আমি চিত্রটা একটু স্পষ্ট করে আঁকলে বুঝতে সুবিধা হবে। চাহিদা পরিমাণ যোগানের পরিমাণ লম্বককে দাম ধরেছি, এই হচ্ছে আমাদের যোগান রেখা, আর এই হচ্ছে আমাদের কি আমাদের চাহিদা রেখা। এই যোগান রেখা সাইডের রেখা ইরড বিন্দুতে ছেদ করেছে। এখানে ভারসাম্য দাম কত? অপিনট, ধনাত্মক। অত ভারসাম্য দামটা কিন্তু আমরা গ্রহণ করতে পারছি কি? অপিনট। কিন্তু ভারসাম্য পরিমাণটা কত? যে অকিনট, এবং এটা কি মাইনাস, পরিমাণটা কি অকিনট, এদিকে পরিমাণটা মাইনাস, অর্থাৎ ভারসাম্য পরিমাণটা কি হয়ে গেল? মাইনাস, মানে পরিমাণ ঋণাত্মক। বাস্তবে কি কখনো পরিমাণ ঋণাত্মক হতে পারে? বাস্তবে কখনো পরিমাণ কি ঋণাত্মক হতে পারে না, বাস্তবে কখনো পরিমাণ কি ঋণাত্মক হতে পারে না, অকিনট পরিমাণ কখনো কি ঋণাত্মক হতে পারে না। অতএব এই ইনট ভারসাম্য বিন্দুর কোনো অস্তিত্ব নেই, এটাকে বলা হয় ভারসাম্যের কি অস্তিত্বহীনতা। এটাকে আমরা কি বলতে পারি? ভারসাম্যের অস্তিত্বহীনতা। আবার এমনও হতে পারে যে চাহিদা রেখা এবং যোগান রেখার কোনো ছেদবিন্দু পাওয়া যায় নাই, চাহিদা রেখা এবং যোগান রেখার কোনো, এই যে চাহিদার পরিমাণ যোগানের পরিমাণ দাম, এটা হচ্ছে আমার চাহিদা রেখা কিউডি, এটা হচ্ছে আমার কি যোগান রেখা। এই যে চাহিদা রেখা এবং যোগান রেখার কোনো ছেদবিন্দু নাই, কোনো কি ছেদবিন্দু নাই, অর্থাৎ এখানে কোনো ভারসাম্যই কি নাই, এটাকে বলা হয় ভারসাম্যের কি অস্তিত্বহীনতা, নন এক্সিস্টেন্স। এটা আমরা আলোচনা করলাম, এটা কিন্তু পরীক্ষাতে প্রশ্ন কিন্তু আসে, ভারসাম্যের অস্তিত্ব এবং অস্তিত্বহীনতা। এখন আমরা আলোচনা করব যে ভারসাম্যের একত্ব এবং একত্বহীনতা। এখন আমরা কি আলোচনা করব? ভারসাম্যের একত্ব এবং একত্বহীনতা। ভারসাম্যের একত্ব এবং একত্বহীনতা, এটা আরেকটা নিয়ম আছে, আরেকটা আছে বা ভারসাম্যের ভারসাম্যের অদ্বিতীয়তা, দ্বিতীয়তা। তাহলে এখন আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে, সেটা হচ্ছে যে ভারসাম্যের একত্ব বা ভারসাম্যের অদ্বিতীয়তা ও একত্বহীনতা। একত্ব যে কথা, অদ্বিতীয়তা একই কথা। অদ্বিতীয়তা মানে দ্বিতীয় কেউ নাই, অদ্বিতীয়তা মানে দ্বিতীয় কেউ নাই, এর মানে ভারসাম্যটা কি একক, এটাকে বলা হয় ভারসাম্যের একত্ব, আর এটা হচ্ছে ভারসাম্যের একত্বহীনতা। আমরা এটাকে ইংরেজিতে বলি ইউনিকনেস, ইউএনআই কিউইউই নেস, এটাকে আমরা বলি ইংরেজিতে কি ইউনিকনেস, আর এটাকে আমরা বলি একত্বহীনতাকে বলি নন ইউনিকনেস। ভারসাম্যের একত্ব ও ভারসাম্যের অদ্বিতীয়তা, এটাকে বলা হয় ইউনিকনেস, আর একত্বহীনতাকে বলা হয় নন ইউনিকনেস। এখন আমরা আলোচনা করব যে ভারসাম্যের একত্ব কোনটা বা অদ্বিতীয়তা কোনটা। আমরা একটা চিত্র দিয়ে আমরা দেখাচ্ছি, ঠিক আমাদের আগের চিত্র, আমাদের আগের চিত্র, এই যে ভূমিকে চাহিদার পরিমাণ এবং যোগানের পরিমাণ, লম্বককে দাম ধরেছি, এই হচ্ছে চাহিদা রেখা, এই হচ্ছে যোগান রেখা, ইরড বিন্দুতে ভারসাম্য অর্জিত হয়েছে, ভারসাম্য দাম অপিনট, ভারসাম্য পরিমাণ হচ্ছে অকিনট,
ভারসাম্য অর্জিত হয়েছে কোথায়? ইনার্ট বিন্দুতে। অর্থাৎ ভারসাম্য কয়টা পাওয়া গিয়েছে? একটা ভারসাম্য পাওয়া গিয়েছে। ভারসাম্য আমরা কয়টা পেয়েছি? আমরা একটা পেয়েছি। এইটাকে বলা হয় ভারসাম্যের একত্ব বা অদ্বিতীয়তা বা ইউনিকনেস, যেখানে একটা ভারসাম্য বিন্দু মিলে। এখন আমরা আলোচনা করব ভারসাম্যের একত্বহীনতা। এইটা আলোচনা করার জন্য আমি একটু শ্রম বাজারে যাব। আমি কোথায় যাব? আমি শ্রম বাজারে যাব। আমরা সবাই জানি শ্রম বাজারে শ্রমের যে সাপ্লাই কার্ড, এটা পশ্চাৎগামী। অর্থাৎ এই সাপ্লাই কার্ডটা ডান দিকে ঊর্ধ্বগামী হয়, এরপর এটা বাম দিকে চলে যায়। এই জন্য বলা হয় যে ব্যাকওয়ার্ড বেন্ডিং শ্রমের যোগান রেখা, ব্যাকওয়ার্ড বেন্ডিং। অর্থাৎ এটা ডান দিকে ঊর্ধ্বগামী হয়, পিছনের দিকে আবার কি হয়, ব্যাক করে পশ্চাৎগামী। তা আমরা এই শ্রমবাজারে আমরা ভারসাম্যের একত্বহীনতার উদাহরণ আমরা পাব। যেমন আমি দেখাচ্ছি, এটা হচ্ছে শ্রমের চাহিদা এবং যোগান। শ্রমের চাহিদা এবং যোগান এল দ্বারা প্রকাশ করেছি। শ্রমের চাহিদা এবং যোগান এল দ্বারা প্রকাশ করেছি। এটা হচ্ছে শ্রমের মজুরি, এটা হচ্ছে শ্রমের চাহিদা রেখা, ডিমান্ড অফ লেবার। আর এটা হচ্ছে শ্রমের কি, যোগান রেখা, এসএল। এই যে ডান দিকে ঊর্ধ্বগামী হয়, আবার কি হয়েছে যে পিছনের দিকে বেঁকে গিয়েছে, হ্যাঁ, পশ্চাৎগামী যোগান রেখা আমরা দেখলাম। এখানে ভারসাম্য হয়েছে ইনার্ট বিন্দুতে, আর কোথায় হয়েছে? ইউয়ান বিন্দুতে। ইনার্ট বিন্দুতে ডাব্লু নট মজুরিতে শ্রম পাওয়া যায় ও এল নট, আবার ও ডাব্লু ওয়ান মজুরিতে ইউয়ান বিন্দুতে শ্রম পাওয়া যায় কত? ও এল ওয়ান। এখানে শ্রমবাজারে কয়টা ভারসাম্য দেখা গিয়েছে? দুটি ভারসাম্য দেখা গিয়েছে। একটা ভারসাম্য দেখা গিয়েছে কোথায়? ইনার্ট বিন্দুতে। আরেকটা ভারসাম্য দেখা গিয়েছে কোথায়? ইউয়ান বিন্দুতে। ইনার্ট বিন্দুতে আমরা দেখেছি ও ডব্লু নট মজুরিতে শ্রমের ভারসাম্য পরিমাণ হচ্ছে ও এল নট, আর ইউয়ান বিন্দুতে আমরা দেখেছি ও ডব্লু ওয়ান মজুরিতে শ্রমের ভারসাম্য পরিমাণ হচ্ছে ও এল ওয়ান। অর্থাৎ ও এল ওয়ান পরিমাণ শ্রমিক কি করে, কাজ করে। এর কারণ কি? এর কারণ হচ্ছে যখনই মজুরি স্তর ও ডব্লু নট হতে ও ডব্লু ওয়ানে বৃদ্ধি পায়, যখনই মজুরি স্তর ও ডব্লু ওয়ান হতে ও ডব্লু নট হতে বৃদ্ধি পেয়ে ও ডব্লু ওয়ান হয়, তখন বেশি মজুরি হওয়ার কারণে শ্রমিকরা কম শ্রম দিয়ে অধিক আয় করতে পারে, কম শ্রম দিয়ে অধিক আয় করতে পারে। তখন শ্রমিকরা আর বেশি শ্রম দিতে রাজি হয় না, যেহেতু তার পারিবারিক খরচ উঠে গিয়েছে, তার মোটামুটি আয় হয়ে গিয়েছে। অতএব সে তখন পরিশ্রমের চেয়ে অবসরকে পছন্দ করে। পরিশ্রমের চেয়ে কোনটাকে পছন্দ করে? অবসরকে সে কি করে, পছন্দ করে। তখন সে কিন্তু শ্রমের পরিমাণ কমিয়ে ও এল নট হতে ও এল ওয়ানে কি করে, নিয়ে যায়। আমি একটা উদাহরণ দিচ্ছি। মনে করি একজন রিক্সা শ্রমিক প্রতি ঘন্টায় যদি সে রিক্সা চালায় তাহলে সে 20 টাকা করে পায়। প্রতি ঘন্টায় রিক্সা চালালে সে পাচ্ছে কত টাকা করে? 20 টাকা করে। তাহলে 8 ঘন্টা সে রিক্সা চালালে পাচ্ছে কত? 160 টাকা। এই 160 টাকা নিয়ে সে বাড়ি চলে যায়। তাহলে আমরা কি দেখলাম? পার ঘন্টা যদি মজুরি 20 টাকা হয়, তাহলে ওই শ্রমিক
8 ঘন্টা শ্রম দেয়, কারণ তার 160 টাকার প্রয়োজন। অর্থাৎ প্রতি ঘন্টা সে রিকশা চালিয়ে যদি 20 টাকা পায়, তাহলে 8 ঘন্টা পরিশ্রম করে সে কত পাচ্ছে? 160 টাকা। এখন মনে করি মজুরি বাড়লো, প্রতি ঘন্টায় সে কাজ করে 30 টাকা মজুরি পায়। এখন যদি সে 7 ঘন্টা রিকশা চালায়, তার আয় হচ্ছে কত? 210 টাকা। 160 টাকা থেকে অনেক বেশি, আরো 50 টাকা সে কি বেশি 7 ঘন্টা পরিশ্রম করে সে পেয়ে গেছে। যেহেতু সে মজুরি বৃদ্ধি পাওয়ার কারণে তার টোটাল আয়টা বেড়ে গেছে, এবং 7 ঘন্টা পরিশ্রম করার পর সে আর পরিশ্রম করতে চাইবে না, সে বাড়ি চলে যাবে। সে মনে করবে পরিশ্রমের চেয়ে তার অবসর ভালো, পরিশ্রমের চেয়ে তার কোনটা ভালো? অবসর ভালো। অর্থাৎ বাড়িতে গিয়ে সে কী করবে? অবসর সে নেবে। বাড়িতে গিয়ে সে তার ক্লান্তি সে কী করবে? মোচন করবে। সুতরাং এক্ষেত্রে সে পরিশ্রম থেকে অবসরকে গুরুত্বপূর্ণ গুরুত্ব মনে দেবে। অর্থাৎ তখন সে 8 ঘন্টা পরিশ্রম না করে কয় ঘন্টা পরিশ্রম করছে? 7 ঘন্টা। তাহলে শ্রমের যোগান এই 8 ঘন্টা ছিল আগে, এখন কয় ঘন্টা হলো? 7 ঘন্টা হলো। এইভাবে আমরা দেখেছি যে মজুরির পরিমাণ যদি কি হয়, বৃদ্ধি পায়, তাহলে শ্রমিকের ইনকাম বেড়ে যাওয়ার কারণে একটা পর্যায়ে সে পরিশ্রমের চেয়ে অবসরকে চয়েস করে, এই জন্য শ্রমের পরিমাণটা 8 ঘন্টা হতে 7 ঘন্টায় কি হয়ে যায়? চলে যায়। অর্থাৎ শ্রমের পরিমাণটা কমে যায়। তাহলে দেখা গেল শ্রমবাজারে শ্রমের চাহিদার যোগানের মাধ্যমে আমরা দুই জায়গাতে ভারসাম্য পেয়েছি, একটা ইনোটে পেয়েছি আর একটা ইওয়ানে পেয়েছি। অর্থাৎ এখানে ভারসাম্য একত্বহীনতা রয়েছে, আর একক ভারসাম্য নাই। অর্থাৎ এখানে ভারসাম্যের অদ্বিতীয়তা কি নেই, এখানে ভারসাম্যের কি রয়েছে? একত্বহীনতা রয়েছে, অর্থাৎ একাধিক ভারসাম্য রয়েছে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আলোচনা করলাম ভারসাম্যের অস্তিত্ব আলোচনা করেছি, আমরা আলোচনা করেছি ভারসাম্যের অস্তিত্বহীনতা, আমরা আলোচনা করেছি ভারসাম্যের একত্ব, আমরা আলোচনা করেছি ভারসাম্যের একত্বহীনতা। এখন আমি আলোচনা করব বিখ্যাত অর্থনীতিবিদ ওয়ালরাস এবং মার্শালের আংশিক ভারসাম্য নিয়ে যে আলোচনা করেছেন, তা এখন আমি আলোচনা করব। বিখ্যাত অর্থনীতিবিদ আলফ্রেড মার্শাল এবং ওয়ালরাস ভারসাম্যের স্থিতিশীলতা নিয়ে যেটা আলোচনা করেছেন সেগুলো নিয়ে আমি আলোচনা করব। এগুলা ভারসাম্যের মার্শালীয় স্থিতিশীলতা ভারসাম্যের ওয়ালরাসীয় স্থিতিশীলতা নামে পরিচিত। প্রথমে আমি একটু ওয়ালরাসের স্থিতিশীলতা নিয়ে কি করব, আলোচনা করব। ওয়ালরাসের বক্তব্য হলো, কার বক্তব্য? ওয়ালরাসের বক্তব্য হলো যে পরিমাণ হচ্ছে অধীন চলক এবং দাম হচ্ছে স্বাধীন চলক। অধীন চলক হচ্ছে পরিমাণ আর দাম হচ্ছে স্বাধীন চলক। আমরা জানি পরিমাণের ভিতরে রয়েছে চাহিদার পরিমাণ, পরিমাণের ভিতরে রয়েছে যোগানের পরিমাণ। এর মানে হচ্ছে আবার ওয়ালরাসের তত্ত্ব অনুযায়ী ডিমান্ড ইট ইজ ফাংশন অফ পি, মানে প্রাইস, সাপ্লাই ইট ইজ অলসো ফাংশন অফ প্রাইস। অর্থাৎ আমরা দেখছি যে ওয়ালরাসের তত্ত্ব অনুযায়ী ডিমান্ডটা কার উপর নির্ভরশীল, ডিমান্ডটা কার উপর নির্ভরশীল? প্রাইসের উপর নির্ভরশীল। এবং যে সাপ্লাইটা কার উপর নির্ভরশীল? প্রাইসের উপর কি নির্ভরশীল। আর দাম হচ্ছে স্বাধীন চলক, আর পরিমাণ হচ্ছে কি? অধীন চলক। এক্ষেত্রে ভারসাম্যের স্থিতিশীলতা এবং অস্থিতিশীলতা ব্যাখ্যা
করতে গিয়ে ওয়ালরাস অতিরিক্ত চাহিদা ধারণা প্রদান করেছেন। অতিরিক্ত চাহিদা, অতিরিক্ত চাহিদা, যেটাকে আমরা বলি এক্সেস ডিমান্ড, এক্সেস ডিমান্ড। আমি আবারও বলছি, ভারসাম্যের স্থিতিশীলতা এবং অস্থিতিশীলতা ব্যাখ্যা করার জন্য ওয়ালরাস অতিরিক্ত চাহিদা অর্থাৎ এক্সেস ডিমান্ডের ধারণা ব্যাখ্যা করেছেন। এক্সেস ডিমান্ডটা কি? এক্সেস ডিমান্ডটাকে আমরা সংক্ষেপে ইডি দ্বারা প্রকাশ করি। কি দ্বারা? ইডি দ্বারা, এক্সেস ডিমান্ড। এই এক্সেস ডিমান্ড হচ্ছে চাহিদা এবং যোগানের পার্থক্য। এই এক্সেস ডিমান্ড হচ্ছে চাহিদা এবং যোগানের কি পার্থক্য। এই এক্সেস ডিমান্ড হচ্ছে চাহিদা এবং কি যোগানের কি পার্থক্য, অর্থাৎ এক্সেস ডিমান্ড হচ্ছে ডিমান্ড মাইনাস কি সাপ্লাই, ডিমান্ড মাইনাস সাপ্লাই। এবং ওয়ালরাসের বক্তব্য হচ্ছে যদি এক্সেস ডিমান্ড যদি ধনাত্মক হয় তাহলে মূল্য বাড়বে। এক্সেস ডিমান্ড যদি কি হয় ধনাত্মক হয় মূল্য বাড়বে, মানে এক্সেস ডিমান্ড যদি ধনাত্মক হয় তাহলে কে বাড়বে? প্রাইস বাড়বে। আর এক্সেস ডিমান্ড যদি কি হয় ঋণাত্মক হয় তাহলে প্রাইস কমবে। এবং এই কনসেপ্টের ভিত্তিতে ওয়ালরাস ভারসাম্যের স্থিতিশীলতা এবং অস্থিতিশীলতা ব্যাখ্যা করেছেন। আমি আবার কথাটা বলছি, ওয়ালরাস ভারসাম্যের স্থিতিশীলতা এবং অস্থিতিশীলতা ব্যাখ্যা করার জন্য এক্সেস ডিমান্ড বা অতিরিক্ত চাহিদা ধারণা প্রদান করেছেন। ওয়ালরাসের মতে পরিমাণ নির্ভর করে দামের উপর, অর্থাৎ চাহিদা দামের উপর নির্ভর করে, সাপ্লাই দামের উপর নির্ভর করে। অতএব ডিমান্ড এন্ড সাপ্লাইয়ের ভিতরে যদি কোনো গ্যাপ থাকে তাহলে এই গ্যাপের ভিতরে সমন্বয় সাধন করে কে? প্রাইস, মানে দাম। এখন এক্সেস ডিমান্ড হচ্ছে ডিমান্ড মাইনাস সাপ্লাই। ওয়ালরাসের বক্তব্য হচ্ছে এক্সেস ডিমান্ড যদি ধনাত্মক হয় তাহলে প্রাইস বাড়বে, এক্সেস ডিমান্ড যদি ঋণাত্মক হয় তাহলে প্রাইস কি হবে? কমবে। এখন আমি একটু বুঝিয়ে দিই, এক্সেস ডিমান্ড ধনাত্মক হলে প্রাইস কেন বাড়বে, এক্সেস ডিমান্ড ঋণাত্মক হলে কেন প্রাইস কমবে? একটু আমি একটা বুঝিয়ে দিচ্ছি, একটা উদাহরণ দিই। এক্সেস ডিমান্ড, মনে করি ডিমান্ড হচ্ছে 30, সাপ্লাই হচ্ছে 20, সমান এক্সেস ডিমান্ড কত? 10, এটা প্লাস 10 ধনাত্মক। অতএব ওয়ালরাসের তত্ত্ব অনুযায়ী কি হবে? প্রাইস কি হবে? বাড়বে। এখন আমরা একটু দেখি কেন, সাপ্লাই কত? 20, আর ডিমান্ড কত? 30। এখন আমরা একটা কমন সেন্স দিয়ে প্রশ্ন করি, সাপ্লাই হতে যদি ডিমান্ড বেশি হয়, সাপ্লাই হতে যদি ডিমান্ড বেশি হয় দাম কি হবে? বাড়বে। এর যে কোনো কেউ বলতে পারে যে সাপ্লাই হতে যদি কি হয় ডিমান্ড বেশি হয় দাম বাড়বে। আমরা বলি আজকে বাজারে চাহিদা খুব বেশি বেড়ে গেছে এই জন্য দাম বেড়ে গেছে। আসলে এটা একেবারে চিরসত্য কথা যে সাপ্লাই হতে ডিমান্ড বেশি হলে দাম বাড়বে। তাহলে এক্সেস সাপ্লাই, এক্সেস ডিমান্ড ধনাত্মক কখন হবে? যখন সাপ্লাই হতে ডিমান্ডটা বড় হবে। এবং আমাদের উদাহরণে সাপ্লাই হচ্ছে 20, ডিমান্ড হচ্ছে 30, 30 থেকে 20 বাদ দিলে প্লাস 10 পেয়েছি, দাম কি হবে? বাড়বে। তাহলে এক্সেস ডিমান্ড ধনাত্মক হওয়ার অর্থ হচ্ছে সাপ্লাই হতে ডিমান্ড কি বেশি। একইভাবে এক্সেস ডিমান্ড ঋণাত্মক কখন হবে? আমার ডিমান্ড 30, সাপ্লাই 50 মাইনাস 20। এক্সেস ডিমান্ড ঋণাত্মক কখন হবে? যখন ডিমান্ড হতে সাপ্লাই কি হবে বেশি হবে, 30 থেকে 50 বাদ দিলে কত হয়েছে? মাইনাস 20।
তাহলে ডিমান্ড হতে সাপ্লাই যদি কি হয় বেশি হয় তাহলে এক্সেস ডিমান্ডটা কি হয়ে যাচ্ছে ঋণাত্মক হয়ে যাচ্ছে মাইনাস হয়ে যাচ্ছে এখন আমাদেরকে বুঝতে হবে এক্সেস ডিমান্ড ঋণাত্মক হলে দাম বাড়বে না কমবে মনে করে আমি ভুলে গেলাম এক্সেস ডিমান্ড ঋণাত্মক হলে দাম বাড়বে না কমবে আমার মাথায় এটা আসতেছে না তাহলে আমি একটু বোঝার চেষ্টা করি এক্সেস ডিমান্ড ঋণাত্মক কখন হয় যখন ডিমান্ড হতে সাপ্লাই বেশি হবে তো এখন আমি নিজেকে প্রশ্ন করি ডিমান্ড হতে যদি সাপ্লাই যদি কি হয় বেশি হয় ডিমান্ড হতে যদি সাপ্লাই যদি কি হয় বেশি হয় তাহলে দাম কি হবে দাম কমে যাবে দাম কমে যাবে এটা কাউকে বলার প্রয়োজন নাই যে কোনো মানুষ কমন সেন্স অ্যাপ্লাই করলে সে এটা বলতে পারবে যে কোনো ব্যক্তি কমন সেন্স অ্যাপ্লাই করলে সে কি করতে পারবে এটা বলতে পারবে তাহলে আমি আবার বলছি যে আমাদের ওয়ালরাস উনি এক্সেস ডিমান্ড মানে অতিরিক্ত চাহিদার উপর কি করেছেন অতিরিক্ত চাহিদার উপর গুরুত্ব দিয়েছেন এক্ষেত্রে ওনার বক্তব্য হলো ওনার বক্তব্য হলো অতিরিক্ত চাহিদা যদি ধনাত্মক হয় তাহলে দাম বাড়বে আমি মনে করি ভুলে গেলাম ধনাত্মক হলে কেন দাম বাড়বে এটা মনে করি এটা আমার ব্রেইনে কি আসছে না ধনাত্মক হলে কেন দাম বাড়বে এটা ব্রেইনে আসছে না তাহলে আমি একটু চিন্তা করবো ধনাত্মকটা কখন হবে এক্সেস ডিমান্ড ডেফিনেটলি সাপ্লাইয়ের চেয়ে যদি কি হয় ডিমান্ড যদি কি হয় বড় হয় এই ডিমান্ড যদি বড় হয় তাহলে এক্সেস ডিমান্ড ধনাত্মক হবে আর ডিমান্ড বড় হওয়া মানে কি দাম বাড়া এর মানে এক্সেস ডিমান্ড ধনাত্মক হলে দাম বাড়বে এরপরে এক্সেস ডিমান্ড ঋণাত্মক কখন হবে যখন ডিমান্ড হতে সাপ্লাই যখন বেশি হবে তো সাপ্লাই যদি বেশি হয় তাহলে দাম কমবে এর মানে এক্সেস ঋণা ডিমান্ড ঋণাত্মক হলে দাম কমবে সোজা কথা একটা লিঙ্কটা হচ্ছে এক্সেস ডিমান্ড ধনাত্মক এর মানে সাপ্লাই হতে ডিমান্ড বেশি এক্সেস ডিমান্ড ঋণাত্মক ডিমান্ড হতে সাপ্লাই বেশি আর সাপ্লাই বেশি হলে দাম কমবে এখন আমরা ওয়ালরাসের যে আলোচনা করেছি এই আলোচনা থেকে যে ভারসাম্য স্থিতিশীল না অস্থিতিশীল এটা আমরা ওয়ালরাসের কনসেপ্ট হতে অতি সহজে আমরা বের করে ফেলতে পারব ওয়ালরাসের কনসেপ্ট হতে আমরা এক অতি সহজে আমরা কি করতে পারব বের করে ফেলতে পারব আমরা যে চাহিদা এবং যোগান রেখা অঙ্কন করছি এবং এই যে চাহিদা রেখা আঁকলাম যোগান রেখা আঁকলাম ভারসাম্য হয়েছে কোন বিন্দুতে ইনট বিন্দুতে ভারসাম্য দাম হচ্ছে অপ ইনট পরিমাণ হচ্ছে কি অকিউ নট এখন আমি আবারও বলছি আমরা ওয়ালরাসের এটা আমরা দেখব এক্ষেত্রে চাহিদা এবং যোগান রেখা আমরা স্বাভাবিক আকৃতি নিয়েছি কি নিয়েছি স্বাভাবিক আকৃতি প্রশ্ন বলতে পারে চাহিদা এবং যোগান রেখা স্বাভাবিক আকৃতির হলে ভারসাম্য স্থিতিশীল না অস্থিতিশীল ওয়ালরাসীয় তত্ত্ব অনুযায়ী ব্যাখ্যা করো তাই চাহিদা এবং যোগান রেখা যদি স্বাভাবিক আকৃতির বলে তাহলে আমি চাহিদা রেখা ডান দিকে নিম্নগামী আর যোগান রেখা ডান দিকে ঊর্ধ্বগামী বুঝে নেব আবার ঘুরিয়ে বলতে পারে চাহিদা রেখা ঋণাত্মক ঢাল সম্পন্ন এবং যোগান রেখা ধনাত্মক ঢাল সম্পন্ন হলে ভারসাম্য স্থিতিশীল না অস্থিতিশীল সেটা ওয়ালরাসীয় তত্ত্ব অনুযায়ী ব্যাখ্যা করো আমাকে বলেছে চাহিদা রেখা ঋণাত্মক ঢাল সম্পন্ন এর মানে চাহিদা রেখা ডান দিকে নিম্নগামী যোগান রেখা ধনাত্মক ঢাল সম্পন্ন এর মানে যোগান রেখা ডান দিকে ঊর্ধ্বগামী মানে এই চিত্র এখন ভারসাম্য স্থিতিশীল না অস্থিতিশীল এটা ব্যাখ্যা করার জন্য আমরা প্রাথমিক ভারসাম্যের পরিবর্তন ঘটাবো কোনটার প্রাথমিক ভারসাম্যের পরিবর্তন ঘটাবো প্রাথমিক ভারসাম্যের পরিবর্তন ঘটানোর পর যদি অর্থনীতির চলক সমূহের ঘাত প্রতিঘাতের মাধ্যমে যদি পুনরায় ইনট বিন্দুতে ভারসাম্য ফিরে আসে তাহলে আমরা বলবো ভারসাম্য স্থিতিশীল আর যদি অর্থনীতির চলক সমূহের ঘাত প্রতিঘাতের মাধ্যমে যদি পুনরায় ইনট বিন্দুতে ভারসাম্য যদি ফিরে না আসে তাহলে আমরা বলবো
ভারসাম্য অস্থিতিশীল। তাহলে আমি আবারও বলছি, ভারসাম্য স্থিতিশীল কোনটা, অস্থিতিশীল কোনটা, একটু মনে রাখতে হবে। যে প্রাথমিক যে ভারসাম্য অর্জিত হয়েছে ইনটে, আমরা প্রাথমিক ভারসাম্যের কি করব, পরিবর্তন ঘটাব। পরিবর্তন ঘটিয়ে আমরা একটা অভারসাম্য পরিস্থিতিতে যাব। এরপর এই অভারসাম্য পরিস্থিতিতে যাওয়ার পর অর্থনীতির চলক সমূহে ঘাত প্রতিঘাতের মাধ্যমে যদি পুনরায় প্রাথমিক ভারসাম্য যদি অর্জিত হয়, এর মানে ইনট বিন্দুর ভারসাম্য যদি কি হয়, অর্জিত হয়, তাহলে আমরা বলবো ভারসাম্য স্থিতিশীল। আর যদি ঘাত প্রতিঘাতের মাধ্যমে এই প্রাথমিক ভারসাম্য যদি অর্জিত না হয়, ভারসাম্য যদি ক্রমান্বয়ে দূরে সরে যায় ইনট বিন্দু হতে, তাহলে আমরা বলবো ভারসাম্য অস্থিতিশীল। এখন আমরা এই ভারসাম্যের পরিবর্তন ঘটাব। আমরা ওয়ালরাসের তত্ত্ব ধরেছি, দাম হচ্ছে স্বাধীন চলক, কে দাম বা মূল্য হচ্ছে স্বাধীন চলক। এই জন্য আমি কি করলাম, মূল্য কমালাম, আমি দাম কমালাম। আমি ইচ্ছে করলে দাম বাড়াতেও পারি, আমরা দাম কমালাম। দাম কমানোর পর আমাকে এখন খুঁজে বের করতে হবে এই নতুন দামে, অপ্রিয় দামে চাহিদার পরিমাণ কত আর যোগানের পরিমাণ কত। অপ্রিয় দামে চাহিদার পরিমাণ পেতে হলে আমাকে চাহিদা রেখার দিকে লক্ষ্য রাখতে হবে। কার দিকে? চাহিদা রেখার দিকে। অপ্রিয় দামে চাহিদা রেখা অনুযায়ী চাহিদার পরিমাণ হচ্ছে P1 E1। অপ্রিয় দামে যোগান রেখা অনুযায়ী যোগানের পরিমাণ হচ্ছে P1 E2। আমরা কিন্তু একটা ভুল করে ফেলি, অনেকে বলে ফেলি যে অপিওয়ান দামে চাহিদা হচ্ছে P1 E2, কিন্তু একবারও খেয়াল করি না এই রেখাটা হচ্ছে কি, যোগান রেখা। যোগান রেখাতে তো কখনো চাহিদা পাওয়া যাবে না, আর চাহিদা রেখাতে তো কখনো যোগান পাওয়া যাবে না। আমাদেরকে মনে রাখতে হবে, আম গাছে আম ধরে, জাম গাছে জাম ধরে। কি বলেছি? আম গাছে আম ধরে, জাম গাছে জাম ধরে। তাহলে চাহিদা রেখায় চাহিদা ধরে, যোগান রেখায় যোগান ধরে, মোটায় রেখায় মোটায় ধরে, প্রান্তিকায় রেখায় প্রান্তিকায় ধরে, মোট খরচ রেখায় মোট খরচ ধরে, প্রান্তিক খরচ রেখায় প্রান্তিক খরচ ধরে। আবারও বলছি, আম গাছে কি জাম ধরে? নিঃসন্দেহে না, আম গাছে আম ধরে, জাম গাছে জাম ধরে। এটা যদি সত্যি হয় তাহলে আমাদেরকে বলতে হবে চাহিদা রেখায় চাহিদা ধরে, যোগান রেখায় যোগান ধরে। অনেকে বলে ফেলে, স্যার অপিওয়ান দামে চাহিদা হচ্ছে P1 E2, কিন্তু একবারও খেয়াল করে না E2 বিন্দুটা কোন রেখায়, যোগান রেখায়। অতএব অপিওয়ান দামে সাপ্লাই বা যোগান হচ্ছে P1 E2। তাহলে অপিওয়ান দামে আর চাহিদা হচ্ছে কত, এই যে চাহিদা রেখা P1 E1, অপিওয়ান দামে চাহিদা হচ্ছে P1 E1, আর যোগান হচ্ছে P1 E2। এখন এক্সেস ডিমান্ড একটু আগে আমি বলেছি কি, ডিমান্ড মাইনাস সাপ্লাই অর এক্সেস ডিমান্ড। ডিমান্ড কত? P1 E1 বিয়োগ সাপ্লাই কত? P1 E2। আমি জানি এক্সেস ডিমান্ড হচ্ছে ডিমান্ড মাইনাস সাপ্লাই, ডিমান্ড P1 E1, সাপ্লাই P1 E2, বিয়োগ করলাম। একটু লক্ষ্য করি, P1 E1 থেকে P1 E2 বিয়োগ করব, তাহলে বড় হতে ছোট বিয়োগ করলে চিহ্ন কি হয়, প্লাস, আর ছোট হতে বড় বিয়োগ করলে চিহ্ন কি হয়, মাইনাস। আবারও বলছি, বড় হতে ছোট বিয়োগ করলে চিহ্ন হয় প্লাস, আর ছোট হতে বড় বিয়োগ করলে চিহ্ন হয় মাইনাস। তাহলে আমরা P1 E1 থেকে P1 E2 বিয়োগ করছি, এই যে P1 আর E1 থেকে বিয়োগ করছি P1 আর E2, তাহলে বড় হতে ছোট বিয়োগ করছি, বিয়োগ করার পর থাকে কত, E2 E1, তাহলে এটা প্লাস E2 E1। আরো ভালো করে লক্ষ্য করি যে P1 E1 থেকে
বিয়োগ করছি পি ওয়ান ই টু, থাকে ই টু ই ওয়ান, মানে প্লাস। তাহলে কি দেখা গেল? আমাদের এক্সেস ডিমান্ড কি? ধনাত্মক। আমাদের এক্সেস ডিমান্ড কি? ধনাত্মক। এখন এই এক্সেস ডিমান্ড ধনাত্মক হলে প্রাইস বাড়ে না কমে? মনে করি এই জিনিসটা আমি ভুলে গেছি, এই জিনিসটা আমি ভুলে গেছি। তাহলে আমি একটু চিত্র দিকে দেখি, এক্সেস ডিমান্ড যদি ধনাত্মক হয় তাহলে যোগান হতে কে বেশি? চাহিদা বেশি। যোগান পি ওয়ান ই টু, চাহিদা পি ওয়ান ই ওয়ান। তাহলে এক্সেস ডিমান্ড ধনাত্মক হওয়ার অর্থ হচ্ছে যোগান হতে চাহিদা বেশি, আর চাহিদা বেশি হলে দাম কি হয়? বাড়ে, দাম বাড়ে। অতএব আমরা বলতে পারি এক্সেস ডিমান্ড ধনাত্মক হলে প্রাইস কি হবে? বাড়বে। অর্থাৎ এই প্রাইসটা কি হবে? বাড়বে, মানে ওপিনিয়নটা বাড়বে। ওপিনিয়ন বাড়লে কোথায় চলে যাচ্ছে? আবার ওপিনিয়নে চলে যাচ্ছে। ওপিনিয়ন বাড়লে আবার কোথায় চলে যাচ্ছে? ওপিনিয়নে চলে যাচ্ছে। অর্থাৎ ভারসাম্য কোথায় চলে যাচ্ছে? আবার ইনটে চলে যাচ্ছে। ভারসাম্যটা কোথায় চলে যাচ্ছে? ইনটে চলে যাচ্ছে। দাম ওপিনিয়ন বেড়ে কোথায় চলে যাচ্ছে? পূর্বের ভারসাম্যে ওপিনিয়নে। এর মানে পুনরায় পূর্বের ভারসাম্য অর্জিত হচ্ছে, পুনরায় পূর্বের ভারসাম্য অর্জিত হচ্ছে। অতএব এক্ষেত্রে আমরা ভারসাম্যটাকে কি বলবো? আমরা স্থিতিশীল বলবো। এক্ষেত্রে আমরা ভারসাম্যটাকে কি বলবো? স্থিতিশীল বলবো। আমি একটু জুম করে দেখালাম, তাহলে আমরা কি দেখলাম? আমরা দেখলাম চাহিদা রেখা এবং যোগান রেখা যদি স্বাভাবিক আকৃতির হয়, অথবা চাহিদা রেখা ঋণাত্মক ঢাল বিশিষ্ট এবং যোগান রেখা যদি ধনাত্মক ঢাল বিশিষ্ট হয়, তাহলে অর্জিত ভারসাম্য ওয়াল রাশিও বক্তব্য অনুযায়ী স্থিতিশীল হবে। আমরা দেখেছিলাম ইনট বিন্দুতে প্রাথমিক ভারসাম্য দাম ছিল অপিনট, এটা যদি কোনো কারণে হ্রাস পেয়ে অপিওয়ান হয়, তাহলে আমরা দেখেছি আমাদের এক্সেস ডিমান্ডটা ধনাত্মক হওয়ার কারণে মূল্যটা আবার বাড়বে। তাহলে অপিওয়ানটা বেড়ে কোথায় যাচ্ছে? অপিনটের দিকে যাচ্ছে। অতএব আমাদের ভারসাম্য ওয়াল রাশিও দৃষ্টিকোণ থেকে কি হয়েছে? স্থিতিশীল হয়েছে। এখন আমি আলোচনা করব যে চাহিদা এবং যোগান রেখা অস্বাভাবিক আকৃতির হলে, আমি আলোচনা করব চাহিদা এবং যোগান রেখা অস্বাভাবিক আকৃতির হলে ভারসাম্যটা কি হবে। তাই আমি এখন একটু অস্বাভাবিক আকৃতি, তাহলে আমি একটু দেখাচ্ছি অস্বাভাবিক আকৃতির মানে কি। অস্বাভাবিক আকৃতির অর্থ হচ্ছে যে চাহিদা যোগান রেখা, চাহিদা রেখা ডান দিকে ঊর্ধ্বগামী হয়ে যাবে, আর যোগান রেখা ডান দিকে কি? নিম্নগামী হয়ে যাবে। অস্বাভাবিক আকৃতি বলতে আমরা কি বুঝি? অস্বাভাবিক আকৃতি বলতে আমরা বুঝি স্বাভাবিক আকৃতি হচ্ছে চাহিদা রেখা ডান দিকে নিম্নগামী, তাহলে অস্বাভাবিক আকৃতি হচ্ছে চাহিদা রেখা ডান দিকে ঊর্ধ্বগামী, আর যোগান রেখার স্বাভাবিক আকৃতি হচ্ছে ডান দিকে ঊর্ধ্বগামী, আর অস্বাভাবিক আকৃতি হচ্ছে ডান দিকে নিম্নগামী। এবার চাহিদা রেখা ডান দিকে ঊর্ধ্বগামী, যোগান রেখা ডান দিকে যদি নিম্নগামী হয়, এটা হচ্ছে চাহিদা এবং যোগান রেখা অস্বাভাবিক আকৃতি। অথবা প্রশ্নটা অন্যভাবে আসতে পারে, চাহিদা রেখার ঢাল ধনাত্মক, এর মানে চাহিদা রেখা ডান দিকে ঊর্ধ্বগামী, যোগান রেখার ঢাল ঋণাত্মক, এবং মানে যোগান রেখা ডান দিকে কি? নিম্নগামী। তাই চাহিদা রেখার ঢাল ধনাত্মক এবং যোগান রেখার ঢাল ঋণাত্মক হলে অর্জিত ভারসাম্য স্থিতিশীল অস্থিতিশীল। এটা কি করব? এটা আমরা ওয়াল রাশি তত্ত্ব অনুযায়ী ব্যাখ্যা করবো। তা আমাদের সাথে সাথে এক্সেস ডিমান্ড বার করতে হবে। আমরা জানি প্রাথমিক ভারসাম্য অর্জিত হচ্ছে ইনট বিন্দুতে, প্রাথমিক ভারসাম্য দাম হচ্ছে অপি ইনট, প্রাথমিক ভারসাম্য পরিমাণ হচ্ছে অ কিউ নট। এখন যে দাম কমে মনে করি কত হলো? অপি ওয়ান হলো। দাম কমে কত হলো? অপি ওয়ান হলো। এখন আমাদেরকে এক্সেস ডিমান্ড বার করতে হবে। আমরা এখন দেখি যে অপি ওয়ান দামে আমাদের ডিমান্ডটা কত। অপি ওয়ান দামে আমাদের ডিমান্ড হচ্ছে পি ওয়ান ই টু, কারণ আগেই বলেছি আম গাছে আম ধরে, জাম গাছে জাম ধরে, চাহিদা রেখায় চাহিদা ধরে। এখন চাহিদা রেখা কোনটা? এই কিউ ডি। অর্থাৎ ই টু বিন্দুটা কোথায় পড়েছে? চাহিদা রেখাতে। অপি ওয়ান দামে চাহিদার পরিমাণ হচ্ছে কত? পি ওয়ান ই টু, পি ওয়ান ই টু। অপি ওয়ান দামে যোগান রেখা, এই যে যোগান ই ওয়ান বিন্দু যোগান রেখায়, যোগান কত? পি ওয়ান ই ওয়ান, সাপ্লাই হচ্ছে পি ওয়ান ই ওয়ান।
কেউ প্রশ্ন করতে পারে স্যার যোগান রেখা কেন ডান দিকে নিম্নগামী করে আঁকলেন, আমি তো বলছি আমার প্রশ্ন বলা হয়েছে যোগান রেখা অস্বাভাবিক আকৃতির বা যোগান রেখার ডাল ঋণাত্মক, প্রশ্নে যা বলেছে আমি সেইভাবে অঙ্কন করেছি। এখন আসেন আমার এক্সেস ডিমান্ড, এক্সেস ডিমান্ড মানে কি, ডিমান্ড মাইনাস সাপ্লাই, আর এক্সেস ডিমান্ডটা কত, আমার ডিমান্ড হচ্ছে পি ওয়ান ই ওয়ান আর সাপ্লাই কত, ডিমান্ড পি ওয়ান ই টু, ডিমান্ড পি ওয়ান ই টু আর সাপ্লাই কত পি ওয়ান ই ওয়ান, তাহলে এক্সেস ডিমান্ডটা কত হলো, এক্সেস ডিমান্ডটা কত হলো পি ওয়ান ই টু, ডিমান্ড সাপ্লাই কত পি ওয়ান ই ওয়ান, তাহলে পি ওয়ান ই টু হতে পি ওয়ান ই ওয়ান বাদ দিচ্ছি, আমি এই যে বোর্ডে দেখাচ্ছি পি ওয়ান ই টু, পি ওয়ান ই টু হতে বিয়োগ দিচ্ছি পি ওয়ান ই ওয়ান, ছোট হতে বড় বিয়োগ দিচ্ছি, চিহ্ন কি আসবে মাইনাস, আমরা জানি যে ছোট হতে বড় বিয়োগ দিলে মাইনাস আসে, পাঁচ থেকে সাত বিয়োগ দিলে মাইনাস টু, তাহলে আমি বিয়োগ দিচ্ছি পি ওয়ান ই টু, পি ওয়ান ই টু থেকে বিয়োগ দিচ্ছি পি ওয়ান ই ওয়ান, পি ওয়ান ই টু হতে বিয়োগ দিচ্ছি পি ওয়ান ই ওয়ান, তাহলে ছোট হতে বড় বিয়োগ দিচ্ছে মাইনাস মাইনাস ই টু ই ওয়ান, মাইনাস ই টু ই ওয়ান, আমরা জানি আমরা জানি এক্সেস ডিমান্ড যদি কি হয় ঋণাত্মক হয় দাম কমে যায়, এক্সেস ডিমান্ড অতিরিক্ত চাহিদা ঋণাত্মক হলে দাম কমে যায়, মনে করি পরীক্ষার ফলে আমি ভুলে গেছি এক্সেস ডিমান্ড ঋণাত্মক হলে দাম কমে যায়, তাহলে একটু লক্ষ্য করি আমার তো এক্সেস ডিমান্ড ঋণাত্মক হয়েছে, তাহলে আমি দেখি এই অবস্থা কি হয়েছে, ডিমান্ড বেশি না সাপ্লাই বেশি, এতটুকু হচ্ছে ডিমান্ড এই যে চাহিদা রেখা অনুযায়ী আর যোগান রেখা অনুযায়ী সাপ্লাই হচ্ছে কত পি ওয়ান ই ওয়ান, অর্থাৎ ডিমান্ড হতে কে বেশি সাপ্লাই বেশি, আর আমরা জানি অর্থনীতিতে সাপ্লাই যদি বেশি হয় দ্রব্যের দাম কমে যাবে, অতএব আমরা বলতে পারি এক্সেস ডিমান্ড ঋণাত্মক হওয়ার কারণে দাম কমে যাবে, এক্সেস ডিমান্ড ঋণাত্মক হওয়ার কারণে দাম কমে যাবে, অর্থাৎ এই অপিওয়ান দামটা আরো কমবে, অপিওয়ান দামটা আরো কমবে, অর্থাৎ ভারসাম্য দাম পিনটে ফিরে যাওয়ার কোনো সম্ভাবনা নাই, এর মানে হচ্ছে ভারসাম্য হচ্ছে অস্থিতিশীল, ভারসাম্যটা হচ্ছে অস্থিতিশীল, আমি আবারও একটু দৃষ্টি আকর্ষণ করছি চিত্রটা আমি একটু একটু জুম করে দিলাম ভালো করে দেখার জন্য, আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের প্রাথমিক ভারসাম্য ছিল ই নট বিন্দুতে, ভারসাম্য দাম ছিল অ পি নট, পরিমাণ ছিল অ কিউ নট, এখন আমরা কি করেছি ভারসাম্য পরিবর্তন করেছি, দামটা অ পি নট থেকে কমিয়ে অ পি ওয়ানে কি করলাম নিয়ে আসলাম, এই অ পি ওয়ান দামে আমাদের চাহিদা রেখা অনুযায়ী চাহিদার পরিমাণ পি ওয়ান ই টু, যোগান রেখা অনুযায়ী যোগানের পরিমাণ পি ওয়ান ই ওয়ান, আমরা এক্সেস ডিমান্ড বার করার জন্য ডিমান্ড থেকে সাপ্লাই বিয়োগ দিলাম, অর্থাৎ পি ওয়ান ই টু থেকে পি ওয়ান ই ওয়ান বাদ দিলাম, ছোট হতে বড় বাদ দেওয়ার কারণে এক্সেস ডিমান্ড কি হয়ে গেছে মাইনাস ই টু ই ওয়ান, এক্সেস ডিমান্ড ঋণাত্মক হয়েছে, এক্সেস ডিমান্ড কখন ঋণাত্মক হয় যখন ডিমান্ড হতে সাপ্লাই বড় হয় আর সাপ্লাই বড় হওয়ার কারণে দাম কমে যাবে, সুতরাং আমরা বলতে পারি অতিরিক্ত চাহিদা মানে এক্সেস ডিমান্ড ঋণাত্মক হওয়ার কারণে দাম অপিওয়ান হতে আরো কমবে, দাম অপিওয়ান হতে আরো কমবে, অর্থাৎ দাম পূর্বের ভারসাম্য দাম পূর্বের ভারসাম্য দাম অ পি নটে ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই, এর মানে ভারসাম্য বিঘ্নিত হওয়ার পর, ভারসাম্য বিঘ্নিত হওয়ার পর এই যে এখানে চলে আসছি বিঘ্নিত হওয়ার পর প্রাথমিক ভারসাম্যে যাওয়ার আর কোনো সুযোগ নেই, অ পি নট দাম অর্জিত হওয়ার কোনো কি সুযোগ নেই, অতএব নিঃসন্দেহে আমরা বলতে পারি এখানে ভারসাম্যটা হচ্ছে কি অস্থিতিশীল, তাহলে আজকের আলোচনায় আমরা দেখলাম যে চাহিদা এবং যোগান রেখা যদি স্বাভাবিক আকৃতির হয় অথবা চাহিদা রেখা ঋণাত্মক এবং যোগান রেখা যদি ধনাত্মক ঢাল সম্পন্ন হয় ওয়াল রাশি অর্থে ভারসাম্য স্থিতিশীল হবে, কিন্তু চাহিদা এবং যোগান রেখা অস্বাভাবিক আকৃতির হলে অর্থাৎ চাহিদা রেখা ধনাত্মক এবং যোগান রেখা ঋণাত্মক ঢাল সম্পন্ন হলে ওয়াল রাশি দৃষ্টিকোণ হতে ভারসাম্য কি হয়ে যাবে অস্থিতিশীল হবে, তা আজকে আমরা ওয়াল্লাসের তত্ত্ব আমরা কি করেছি আলোচনা করেছি, আগামী দিন আরেকটু ওয়াল্লাস আলোচনা করে আমি মার্শালের তত্ত্ব কি করব আলোচনা করব, আগামী ক্লাস আসার আগে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি, সবাইকে ধন্যবাদ।